পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদ গ্রেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুর বারোটায় শহীদ ওমর ফারুক মিলন আয়তনে পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় চাকরিজীবী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইকবাল কবির প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের উপদেষ্টা এস এম তানভীর আহমেদ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ আরিফ হাসান শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজমির হোসেন মাঝি এ সময় সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হাসানের পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি